নমস্কার বন্ধুরা, শ্রীজাস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তো আজকে আমি যাচ্ছি হায়দ্রাবাদের জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো সে শুনেছিলাম যে মন্দিরটি নাকি পুরীর নিদর্শনের সঙ্গে অনেক মিল রয়েছে। তো শোনা মাত্রই আর দেরি না করে আমি বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন দেখি মন্দিরের সৌন্দর্যটা এবং কিছুক্ষণ সময় এখানে একটু কাটাবো। আসলে মন্দিরে আসলে না মনটা একটু শান্ত হয়ে যায়, মানে খুব ভালো লাগে, একটা আলাদা রকমের শান্তি অনুভব হয়। তো সেই কারণে বারবার ছুটে আসা মন্দিরে। তো এই মন্দিরটির দেখতেই পাচ্ছেন নিদর্শনগুলো কিন্তু সত্যি পুরীর মন্দিরের সঙ্গে অনেক মিল রয়েছে। আমার তো ভীষণই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দেখি মন্দিরের আরও কী কী আছে সেগুলো একটু দেখি নিই। মন্দিরটি কিন্তু সত্যিই অসাধারণ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ, কত শান্ত এবং কত সুন্দর একটা সুস্থ পরিবেশ, মানে অসাধারণ লাগছে। আমার এখানে এসে আমার ভীষণই ভালো লাগছে। আমি এখানে একটু বসে কিছুক্ষণ একটু সময় কাটাবো আর একটু প্রার্থনা করব ঠাকুরের কাছে যেন সবাই ভালো থাকে। তো আপনারা আমার সাথে থাকুন, দেখুন আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি এখান থেকে বেরিয়ে আরেকটি মন্দিরে যাব, সেটি হচ্ছে বিড়লা মন্দির। শুনেছি সেটিও নাকি ভীষণ সুন্দর এবং খুবই ভালো একটি মন্দির। সেখানে গেলে নাকি পুরো হায়দ্রাবাদ শহরটাকে দেখা যায়, পুরো হায়দ্রাবাদ শহরের সৌন্দর্য নাকি উপভোগ করা যায়। তো আমি তো ভীষণ এক্সাইটেড। তো চলুন আমি এখনই বেরিয়ে পড়ব। তো চলে এসেছি আমি যাওয়ার পথে, মানে বেরো এটা মন্দিরটি যাওয়ার রাস্তায় এটা পড়েছে। তো আমি এখন যাচ্ছি, তো আমার সাথে থাকুন বন্ধুরা আর দেখুন মন্দিরটি কেমন লাগে। আশা করি ভালো লাগবে, আমিও ভীষণ এক্সাইটেড দেখার জন্য। তো চলুন আমার সাথে।
আমি খুবই দুঃখিত, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমাকে ভেতরে যেতে হলে এখানেই ক্যামেরা মোবাইল সব কিছু রেখে যেতে হবে, সেটার কোনো পারমিশন নেই এখানে। তো সেই জন্য আমি উপরের দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো এখানটাই ক্যামেরাটা রেখে আমি এখন উপরে যাব, তো তার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না, কিছু করার নেই, ভেতরে অ্যালাউ নেই। তো আপনারা সাথে থাকুন বন্ধুরা, ফিরে আসছি আমি দেখে কিছুক্ষণ পরে ফিরে এসে আপনাদেরকে জানাবো আমার কেমন লেগেছে, সেই অনুভূতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সাথে থাকুন, আর আশা করছি আপনাদের এতদূর পর্যন্ত এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর আমি ফিরে এসে আপনাদেরকে আমার অনুভূতিটা জানাবো। তো আমি চলে এসেছি, সত্যি বন্ধুরা ওপরের দৃশ্যটা ভীষণই সুন্দর ছিল, পুরো হায়দ্রাবাদ শহরটাকে দেখা যাচ্ছিল, আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ভীষণই ভালো একটা দৃশ্য, মন ভালো করে দেওয়ার মতন একটা দৃশ্য, অপূর্ব। আপনারা অবশ্যই এখানে আসুন, দেখুন নিজের চোখে, এই সৌন্দর্যটা অনুভব করুন। আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না, এতটা সুন্দর, এতটাই আকর্ষণীয়, অসম্ভব সুন্দর। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থাকবেন।